রাশিয়া বিপ্লবের পর ভারতের কানপুরে 4 দিনের সম্মেলন হয়েছিল। 26 ডিসেম্বর শুরু হয়েছিল সম্মেলন, সেখান থেকে প্রতিষ্ঠা হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টির। প্রতি বছর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এবছর 95তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় শনিবার সকালে। কৃষ্ণনগর ঝুনুদাস ভবনে পতাকা উত্তোলন করেন দলের রাজ্য পরিষদের সম্পাদক রঞ্জিত মজুমদার। উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। দেশের ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি রক্ষার শপথ নেওয়া হয়। ভারতবর্ষে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য এবং এই শ্রেণী বিভেদ সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার লক্ষ্যে যে সংগ্রাম সেদিন শুরু করেছিল 1945 সালে, আজও সেই সংগ্রাম অব্যাহত আছে। আমরাও ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি সারা ভারতবর্ষে যে আজকে যে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটছে, সেই ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে যাতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে রক্ষা করে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে শোষিত বঞ্চিত মানুষের সংগ্রামকে এগিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এদিকে এদিন দলের সদর বিভাগীয় কমিটির তরফেও প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। বীরচন্দ্র দেববর্মা ভবনের সামনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ডক্টর যুধিষ্ঠির দাস সহ অন্যরা। রিপোর্ট, চ্যানেল 3 রাত।